বিখ্যাত বলা যেতে পারে, কুখ্যাতও বলা যেতে পারে। রবীন্দ্রনাথ ব্রেকফাস্টে কি খেতেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তুমি কাস্টিং কিভাবে করো? এটাকে আমি একটা গল্প বলবো না, কারণ এটা অ্যাকচুয়ালি তিনটে গল্প, তার মধ্যে আচ্ছা, আমি এবারে সত্যজিৎ রায় থেকে রবীন্দ্রনাথে আমি আসতে চাই। আচ্ছা সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ব্রেকফাস্টে কি খেতেন? রবীন্দ্রনাথ, সহজ রবীন্দ্রনাথ প্রশ্ন, এটা ছোট বাচ্চারাও পারে, দেখি সৃজিত মুখোপাধ্যায় পারে কিনা। রবীন্দ্রনাথ ব্রেকফাস্ট কি খেতেন? আমি একটা বই পড়েছিলাম ঠাকুর বাড়ির রান্না বলে, তাতে প্রচুর এরকম আমি রেসিপি দেখেছি, নানান ইন্টারেস্টিং রেসিপি। উনি উনি অ্যাকচুয়ালি খুব খাদ্যরসিক ছিলেন, কিন্তু উনি প্রিসাইসলি ব্রেকফাস্টে কি খেতেন সেটা আমি জানি না। আচ্ছা, এটা কিন্তু আমাদের খুব ছোটবেলায় একটা কবিতায় পড়েছিলাম, একটু মনে করো, ঠিক বেরিয়ে আসবে। তার মধ্যে আমাদের ফলের রাজা আমও আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে আমসত্ত্ব ডুবে ফেলি, ডুবে ফেলি, তাহাতে কাহিনী বলি, সন্দেশ মাখিয়ে, হ্যাঁ। ব্যাপারটা কিন্তু, ব্যাপারটা ব্রেকফাস্ট কেন, ব্যাপারটা সাপারও তো হতে পারে। না, এটা এটা আমি একটা আর্টিকেলে পড়েছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রেকফাস্টেই এটা থাকতো, সঙ্গে 14 রকমের ফল থাকতো, ও এটা ছাড়াও আচ্ছা রকমের ফল থাকতো এবং 1 বাটি ক্ষীর থাকতো। আচ্ছা, সেই সমস্ত মানে ব্রেকফাস্ট প্রচন্ড করার পরে উনি মিষ্টি আর লিখতে বসতেন। হ্যাঁ, সুতরাং কি। সেই সেই ব্রেকফাস্টে একটা আচ্ছা ফল তো থাকবেই। তার ওই সকালবেলা যদি এই ধরনের খাবার দাবার, এই ধরনের ডায়েট হয়, তাহলে তো তার একটা ফল তো আমরা নিশ্চয়ই এতদিন ধরে যে পাচ্ছি, ঠিক কি না? তুমি ভালো বলতে ডেফিনেটলি পারবে। ডেফিনেটলি ডেফিনেটলি, হ্যাঁ। পিপিলিকার কথাটা মনে পড়ে, খুব মজার লাগলো। হ্যাঁ ডেফিনেটলি, এটা তো সেই ব্রেকফাস্টের ইমেজারি থেকে উঠে আসা একটা সত্যি কবিতার লাইন হতেই পারে। কিন্তু রবীন্দ্রনাথ, আমার চারিপাশে, আমি যেখানে ব্রেকফাস্ট করতে যাই সেখানে কখনো খেতে আসিনি, কাজেই মানে আমার উত্তরটা না জানাটাও খুব একটা দোষের না। হ্যাঁ, রবীন্দ্রনাথ, এবারে বলো, তোমার যে এই এই নতুন ওয়েব সিরিজ যেটা সবে অ্যানাউন্স করা হলো, হ্যাঁ, সেখানে আমরা রবীন্দ্রনাথের এমন একটা দিক কি জানছি যে যেটা আমরা এতদিন জানতাম না, নাকি এটা শুধুই একটা হেঁয়ালি, ভেতরে একটা অন্য এটা কিছু আছে? শুধুই 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 একটা হেঁয়ালি। এটার নামটা খুব ইন্টারেস্টিং, এটা মোহাম্মদ নাজিমুদ্দিন, খুবই খ্যাতনামা একজন থ্রিলার লেখক, যিনি যার থ্রিলার এই এই যুগে দাঁড়িয়ে বোধ হয় সবচেয়ে জনপ্রিয় থ্রিলার লেখক দুই বাংলা মিলিয়ে। তো তার একটি, এটাকে আমি একটা গল্প বলবো না, কারণ এটা অ্যাকচুয়ালি তিনটে গল্প, তার মধ্যে দুটো অলরেডি লেখা হয়ে গেছে, তৃতীয়টা উনি লিখছেন। সো তিনটে গল্পের একটা ফ্র্যাঞ্চাইজি মতো, একটা কাইন্ড অফ ইউনিভার্স। তো সেটা প্রথম গল্পটা হলো রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। তো সেই এই এইটা অ্যাকচুয়ালি একটা রেস্তোরাঁর নাম, এই রেস্তোরাঁর নাম, এবং এই রেস্তোরাঁ বিখ্যাত বলা যেতে পারে, কুখ্যাতও বলা যেতে পারে। কেন, সেটার একটা গভীর ইতিহাস আছে, একটা প্রচন্ড ইন্ট্রিগ আছে, এটা একটা ষড়যন্ত্রের অংশ আছে, এবং সবকিছু মিলিয়ে একটা খুব জমজমাট থ্রিলার। এবং এই রেস্তোরাঁ একজন মানুষ যে কিনা অরিজিনাল নভেলে, যার নাম ছিল নূরে ছফা, যেহেতু আমাকে প্রেক্ষিত পাল্টে এই দিকে সেট করতে হয়েছে, আমার অনেক কিছু চরিত্র পাল্টেছে, মানে চরিত্রের নাম পাল্টেছে এবং তাদের ব্যাক স্টোরি পাল্টেছে। সেখানে এখন তার নাম হচ্ছে নিরুপম চন্দ। সে আসেন কোন এক বিশেষ কারণে এই রেস্তোরা, মুস্কান জুবেরি বলে একজনের ব্যাপারে খোঁজ নিতে। এবার এই এই থেকে গল্প শুরু হয়, এবং সেখানে নানান ইন্টারেস্টিং ক্যারেক্টার্স আসে, এবং ফাইনালি একটা রেভেলেশন আসে, থ্রিলার যেরকম হয়। হুম হুম তো এইটাই হলো রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি সারমর্ম। আচ্ছা, এবং আমি যদি আরেকটুখানি অনুধাবন করার চেষ্টা করি, তোমার তোমার এই এই ওয়েব সিরিজে কি রেসিপি, এমন একটা রেসিপি যেটা কেউ জানে না, এই ধরনের কোনো আছে, মানে
ট্রেট আছে হ্যাঁ, আর কি। প্রচুর প্রচুর থ্রিল, প্রচুর সিক্রেট, প্রচুর রহস্য, প্রচুর মিস্ট্রির মধ্যে এটাও একটা মিস্ট্রি, যেটা ইনফ্যাক্ট প্রথম গল্পে আমরা খানিকটা জানবো কিন্তু পুরোটা জানবো না, দ্বিতীয় গল্পে আরো একটু জানবো কিন্তু তাও পুরোটা জানবো না, তৃতীয় গল্পে বোধহয় আমি কমপ্লিটলি জানতে পারবো। সো হ্যাভিং সেড দ্যাট, দেয়ার আর আদার মিস্ট্রিজ অলসো, যেটা এটাকে খুব লেয়ার্ড একটা থ্রিলার করে তোলে, এবং আমি প্রথমবার রাহুল বোসের সঙ্গে কাজ করছি, সেইটা খুব ইন্টারেস্টিং, সেই ব্যাপারটা, সেই অভিজ্ঞতাটা খুব মজা। তো এবং রিসেন্টলি উনি বুলবুল ছবির জন্য সহনায়কের পুরস্কৃত হয়েছে, হ্যাঁ, পুরস্কৃত হলেন। আমার খুব প্রিয় অনির্বাণ ভট্টাচার্য তো আছেই, সে বলাই বাহুল্য। আচ্ছা আমার বলো খুব তো, অনির্বাণ বিয়ে করা মানে বিয়ে করার পরে তুমি কেন এত এত ডিপ্রেসড হয়ে গেলে, মানে কেনই বা না না মিথিলা না না, নাম একটা ছবি পোস্ট করলো, মানে এগুলো তার নিতান্ত তার বিহাইন্ড নিতান্ত স্টোরিটা কি? কোনো সাইড স্টোরি, এটা নিতান্তই মজা করা, কারণ এই লাইনে কেউ কারোর সাথে একটু বেশি কাজ করলে তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক দাগিয়ে দেওয়া হয়। তো এই প্রেমের সম্পর্ক যে দাগানো হলো, সেটা সব সময় যে এই রিউমারটা বা এই গুজবটা ভালো লাগে তা নয়, কিন্তু অনির্বাণের ক্ষেত্রে খুব ভালো লাগে, কারণ আমি সত্যি ওকে খুব পছন্দ করি, এবং যদি আমি মানে মেয়ে হতাম এবং আমার যদি অনির্বাণের সঙ্গে কোনো প্রেমের গুজব হতো, আমি কিন্তু অনির্বাণকে বলতাম, দেখো অনির্বাণ, আমার তোমার তো একটা গুজব তো ছড়িয়ে গেছে, চলো আমরা তাহলে একটু প্রেমটা করিই না হয়। তো অনির্বাণ ততটাই মেধাবী, ততটাই গুণী, এবং ততটাই সুন্দর একটি মানুষ, সবচেয়ে বেশি বড় কথা একটা মানুষ একদম। হিসেবে। আর না, অনির্বাণ তো আছে, এছাড়া আমার অঞ্জন দত্ত আছে, আমার আরেক খুব প্রিয় অভিনেতা, উনি আছেন, এবং সর্বোপরি আছেন আজমেরি হাত বাঁধন। এবার অরিজিনালি আমি যখন ভেবেছিলাম, আমি কাজটা ভেবেছিলাম সম্পূর্ণভাবে বাংলাদেশ থেকে করব, সেখানে মুস্কানের চরিত্রে আমি বাঁধনকে ভেবেছিলাম, আতর আলীর চরিত্রে আমি চঞ্চল চৌধুরীকে ভেবেছিলাম, নূরে ছফার চরিত্রে আমি অনির্বাণকে ভেবেছিলাম, ওই একটাই কাস্ট হতো এপার বাংলা থেকে। আর অনির্বাণের মেন্টর খানের চরিত্রে আমি ভেবেছিলাম তারিক আনাম খানকে, রেহমানের চরিত্রে আমি বাবু ভাইকে ভেবেছিলাম, ওসির চরিত্রে আমি ইরেশ দাকের ভেবেছিলাম, আমার ভাইরা ভাই, বাহ, এবং অসম্ভব ভালো, আমার অসম্ভব ভালো অভিনেতা, আমার খুব খুব ভালো লাগে। এই তো চরিত্র ভাবতে ভাবতে এই দেখো একটা প্রশ্ন এসেছে, আমি কয়েকটা দর্শকের প্রশ্ন নিই, সেটা হচ্ছে হীরক গাঙ্গুলি বলেছেন, সৃজিত দা তুমি কাস্টিং কিভাবে করো, নতুন কোন অ্যাক্টর অ্যাক্ট্রেস এর চান্স পাবে কি করে, সেটা নিয়ে যদি কিছু বলো প্লিজ। এটা 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 খুব কমন কোয়েশ্চেন আসলে, যে কোনো ডিরেক্টরের কাছে মানে একদম প্রথম জীবন থেকেই এই ধরনের প্রশ্ন আসতে থাকে, কিভাবে হ্যান্ডেল করবে? কিছু চরিত্রে নতুন অভিনেতা লাগে, কিছু চরিত্রে একটু পুরনো অভিনেতা লাগে, একটু অভিজ্ঞ অভিনেতা লাগে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি নির্বাচন করি, যে যে চরিত্রগুলো নতুন অভিনেতা লাগে তাদের অডিশন করা হয়, আর যে যেগুলো পুরনো চরিত্র বা অভিজ্ঞ চরিত্র বা এমন কোন অভিনেতা যাকে ইউজুয়ালি সেই চরিত্রে ভাবা যায় না, এরকম কিছু নাম ভাবি, ভেবে চেষ্টা করি একটা এমন ব্যালেন্স কাজ করতে, যেটা ক্রিকেট টিমের মতো যেখানে অভিজ্ঞ লোকও থাকে অনভিজ্ঞ লোকও থাকে, কিন্তু অনভিজ্ঞ কিন্তু ফ্রেশ, তো এই হুম সব মিলিয়ে একটা কাস্টিং করি, এবং সেটার একটা প্রসেস আছে, সেই প্রসেসেই করি, মানে অডিশনিং একটা প্রসেস আছে, আমার এডিরা কল ফর অডিশন দিয়ে একটা বিজ্ঞপ্তি দেন সোশ্যাল মিডিয়া, এখান থেকে যোগাযোগ হয়, এরকম আমার প্রচুর, আমার কোটারি অনেক অভিনেতাকে আমি আবিষ্কারও করেছি, যে যারা একদম আমার ছবিতে কাজ করে 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 এখন তারা বেশ প্রতিষ্ঠিত এবং পরিচিত মুখ। তো যাই হোক, তো সেইটা হলো। তো এবার বাংলাদেশে এই যে কাজটা, যেটা বলছিলাম যে কাজটা যখন আমি ঠিক করলাম, মাধন, চঞ্চল ভাই, বাবু ভাই, তারেক কানাম খান, ইরেশ, তো এই এইটা করার পর করোনা হানা দিল, এবং করোনা হানা দেওয়ার সময় এত ব্যাপারটা সঙ্গীন হয়ে গেল, মানে অবস্থা, সেখানে মানে প্লেন তো বন্ধ হয়ে গেল অবভিয়াসলি, ওখানে গিয়ে করাটা খুব মানে ইভেন স্থলপথে গিয়ে করাটাও খুব রিস্কি, সেখানে ডিপ্লোম্যাটিক একটা খুব ঝামেলা, প্লেন চলাচল বন্ধ, সবই বন্ধ, সবকিছু একটা ধোঁয়াশার মধ্যে, তখন আমরা দেখলাম যে
এটা ফিজিবল হবে না, তখন আমরা এখানে করার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম। এখানে করার সময় তখন অবভিয়াসলি আমি নতুন করে আবার লিখলাম, প্রেক্ষিতটা চেঞ্জ করে সেখানে রাহুল বোসের কাস্টিং হলো, অনির্বাণ যে কিনা নূরে ছফা করছিল সে এখন আতর আলী ইয়েতে। আমি অনির্বাণকে বললাম যে তোমার চঞ্চলের কাছ থেকে, চঞ্চল ভাইয়ের কাছ থেকে তোমার হেল্প নিতে হবে, সবই হলো। তখন মুস্কান জুবেরি হিসেবে আমি কাজ করলাম পাওলিকে, পাওলি দাম। হুম হুম তারপর পাওলির কালির শুটিং এর জন্য কিছু ডেট জড়িত সমস্যা দেখা দিল শেষ মুহূর্তে, যখন কিনা এই মানে জাস্ট 1 মাস 1.5 মাস আগে, যখন কিনা মোটামুটি সবকিছু স্থির, যাই হোক আমাদের তো তখন মাথায় হাত, এবার তাহলে কি হবে, লোকেশন ম্যাচ করতে পারমিশন নেওয়া হয়ে গেছে, ডেট ক্ল্যাশ করছে ইত্যাদি হুম ইত্যাদি। হুম তখন লাকিলি আমরা দেখলাম সিচুয়েশনটা অনেক ইজ আউট করে গেছে, তখন প্লেন চলাচল শুরু হয়েছে, এবং যদিও তখনও ভিসা দেয়া হচ্ছে না খুব হুম রেগুলারলি, তখন আমি হইচই মানে SBF, আমরা ইন্ডিয়ান হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করলাম, তাদেরকে চিঠি পাঠালাম, বাঁধনের সঙ্গে কথা বললাম যে ওর কোনোভাবে কিছু করতে পারে কিনা। ফাইনালি একটা ভিসা পেলো বাঁধন, এবং আমার অরিজিনাল চয়েসে আই কুড গো ব্যাক। সো ইন্টারেস্টিংলি একটা খুব মিক্সড কাস্ট হয়ে দাঁড়ালো ফাইনাল কাস্টিংটা, যেটা অ্যাকচুয়ালি সিরিজটার পক্ষে দারুণ, কারণ যে প্রধান চারজন চরিত্র তারা কিন্তু চার রকমের বাংলা বলবে, একজনের একটু একটা ঢাকার টান থাকবে, একজনের একটু প্রবাসী টান থাকবে রাহুলের, একজন একদম গ্রামীণ বাঙাল ভাষায় কথা বলবে আতর আলী যেটা, হুম আর অতি অবশ্যই দ্য সফিস্টিকেটেড অঞ্জন দা। তো সেই এই যে এই যে বাংলারই চারটে সাউন্ডস্কেপ, এইটা আমাকে খুব খুব মজা দিয়েছে, এবং আই থিঙ্ক ইটস গোয়িং টু বি আ ফ্যাসিনেটিং এক্সপিরিয়েন্স। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.